আজ আমি তোমাদের ম্যাট্রিক্সের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো। তো সেই পরবর্তী অংশে বিশেষ কিছু আর বাকি নেই, যেটুকু বাকি আছে সেটুকু বলে আজকে চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দেব। তো সেই জায়গায় দেখো, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ট্রান্সপোজের কিছু প্রপার্টি আমাদের বাকি ছিল। তো এই ট্রান্সপোজের প্রপার্টিগুলি কি সেটা বলতে গিয়ে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে, ধরো এ হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, এ যে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ বের করি তাহলে সেটাকে আমরা কি লিখি, এ মাথার উপর একটা টি বা এ ট্রান্সপোজ। এবার সেটার যদি আবারও ট্রান্সপোজ বের করি তাহলে আমার এই এ আবার রিটার্ন করে, বোঝা গেছে? এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে চলে আসে এ। এবার সেটা কিভাবে একটুখানি দেখে নিই। ধরো সাপোজ এ সমান সমান 1 2 3 4 এরকম একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, ওকে। এবার এ ট্রান্সপোজ মানে কি লিখবো, সারিটাকে স্তম্ভে, তাই তো? তাহলে 1 2 এই যে লিখে ফেলেছি, তারপরে 3 4 3 4 লিখে ফেলেছি। এবার দেখো এ ট্রান্সপোজ তো আবার একটা ম্যাট্রিক্স পেলাম, এবার যদি তার আবারও আমি ট্রান্সপোজ করি তাহলে কি লিখবো, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। এবার এটাকে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে কি চলে আসে, 1 3, এই যে 1 3 স্তম্ভে, তারপরে 2 4 এই যে স্তম্ভে, ওকে। এবার তুমি এ ম্যাট্রিক্সের সঙ্গে মিলিয়ে দেখো, এই যে 1 2 3 4, 1 2 3 4 কারেসপন্ডিং পজিশনের এলিমেন্টগুলো সমান, তাহলে এটা মানে কি, এ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে পেয়ে যাচ্ছি এ ম্যাট্রিক্স, ওকে। এটা হলো ট্রান্সপোজের ফার্স্ট প্রপার্টি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে, ধরো এ আর বি দুটো ম্যাট্রিক্স একই ক্রমের, তাহলে এ প্লাস বি এর ট্রান্সপোজ মানে বলতে পারি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, অর্থাৎ তারা সেপারেট করা যায় ট্রান্সপোজটাকে। তারপরে কি আছে, এ মাইনাস বি এর ট্রান্সপোজ মানে বলতে পারি এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। আবার এ আর বি এর ট্রান্সপোজ যদি তাদের গুণফল সঙ্গত হয় এমনভাবে এ আর বি এর ক্রম, যে এ আর বি এর ট্রান্সপোজ মানে বলতে পারি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ওকে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি হলো, ধরো এ হচ্ছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এবার কিভাবে সেটা জানতে হবে, তো ধরো এ হচ্ছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, তো এই এ ম্যাট্রিক্সটাকে এইভাবে লেখা যায় কি একটু ভালো করে দেখো। তো দেখো এ সমান সমান আমি লিখেছি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এবার এটা কি লেখা যায়, দেখো এ বাই টু প্লাস এ বাই টু যোগ করলে কি আছে, এ আর এ বাই টু মাইনাস এ ট্রান্সপোজ বাই টু মাইনাস এ ট্রান্সপোজ বাই টু। তাহলে এই ট্রান্সপোজের যে পার্ট সেটা কেটে যায় প্লাস মাইনাসে, শুধুমাত্র এ পাশে এ সমান সমান এদিকেও এ পাচ্ছি, তাহলে এ সমান সমান এইরকম ফর্মে প্রকাশ করাই যায়। এবারে আমি বললাম কি, এ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করব। তাহলে এখানে দুটো ম্যাট্রিক্স কেমন কেমন পেয়েছি, এটা একটা পেয়েছি এবং এটা একটা পেয়েছি, তাই তো? এবার এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে কোনটা প্রতিসম এবং কোনটা বিপ্রতিসম সেটা আমাকে চেক করতে হবে। তো সাপোজ ধরো এই যে ম্যাট্রিক্স, সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরে নিচ্ছি যে এই ম্যাট্রিক্সটা সমান সমান এক্স, যে এই ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ বের করব। তাহলে এক্স ট্রান্সপোজ সমান সমান আমি এটা লিখে দিতেই পারি। এবারে দেখো হাফ তো রিয়েল নাম্বার, বাইরে বের করে হয়ে গেল। এবারে দেখো এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ পাচ্ছি, ঠিক আছে? এবার একটু আগেই আমি প্রপার্টিতে পেলাম এ প্লাস বি এর ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, মানে সেপারেট হয়ে যায়। তাহলে এটাও আমি সেপারেট করে দিতে পারবো, তাহলে এখান থেকে বলতে পারবো এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। এবারে দেখো এ ট্রান্সপোজ যেমন ছিল থাকলো, আবার একটু আগে আমি বললাম এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে কি এ, তাহলে দেখো হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ, এটাকে তো লেখা যায় হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, তাই কি না? এবার এটা সমান সমানই তো আমি এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর ট্রান্সপোজ মানে পেয়ে গেলাম এক্স। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এক্স ম্যাট্রিক্সটি একটা প্রতিসম ম্যাট্রিক্স, ওকে। এবারে আমি বাকি যে আরও একটা ম্যাট্রিক্স আছে সেইটাকে চেক করে দেখব যে এটা প্রতিসম না বিপ্রতিসম, ওকে। এবারে ধরো ওই ম্যাট্রিক্সটাকে আমি ওয়াই বলে লিখে ফেললাম, ঠিক আছে? এবার আমি একই রকমভাবে ওয়াই এর ট্রান্সপোজ বের করব। তো ওয়াই এর ট্রান্সপোজ বের করছি, দুই দিকে দেখো ট্রান্সপোজ নিয়ে নিয়েছি। এবারে দেখো এই হাফ থাকলো, ঠিক আছে? হাফ তো রিয়েল নাম্বার যেহেতু থেকে গেল, এবার এই বিয়োগ এটাও তো সেপারেট করা যায়, তাহলে এ ট্রান্সপোজ লিখে ফেলেছি, এখানে লিখে দিয়েছি মাইনাস অফ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, ওকে। এবারে দেখো এই যে এ ট্রান্সপোজ থাকলো, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে কি এ, ওকে। এবারে দেখো এখান থেকে ধরো আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি, দে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ চলে আসে। এবার এই জায়গাটুকু খেয়াল করে দেখো, এই জায়গাটুকু তো আবার ওয়াই, তাই না? তাহলে এই ওয়াই ট্রান্সপোজ মানে কি লিখতে পারি, মাইনাস অফ ওয়াই। সেখান থেকে কি বলতে পারি, ওয়াই একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাই কি না?
এরপরে তারপরে যেটা আছে তোমাদের এমসিকিউ, আমি আর বিশেষ কিছু থিওরি নেই, এবার আমি একটু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তোমাদের এমসিকিউ এ যেগুলো প্রবলেম আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এইরকম প্রবলেমগুলো। এগুলো অলরেডি আমি যখন থিওরি করিয়েছিলাম একটা করিয়েছিলাম, তাই আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে 14 নম্বর এমসিকিউটা। তো এই 14 নম্বর এমসিকিউটা অলরেডি আমি গ্রুপে একবার পোস্ট করেছিলাম, কিন্তু হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি আরও একবার বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো যে এ ম্যাট্রিক্সটা বলে দিয়েছে এবং এফ অফ এক্স ইজিক্যাল টু এরকম একটা সমীকরণ বলে দিয়েছে, সেখান থেকে এফ অফ এ নির্ণয় করতে বলেছে। তো দেখো এ ম্যাট্রিক্স সমান সমান এটা আমার বলে দিয়েছে এবং এফ অফ এক্স সমান সমান এটা বলে দিয়েছে। এবার দেখো এটা তো একটা সমীকরণ, তো এই সমীকরণের ম্যাট্রিক্স সমীকরণে আমি পরিণত করব, এই সমীকরণটাকে ম্যাট্রিক্স সমীকরণে পরিণত করব। তো সেটা করতে গিয়ে দেখো এই সমীকরণে এক্সের জায়গায় যা বসাবো, এই দিকে এখানেও এক্সের জায়গায় তাই বসাবো, তো আমি এই সমীকরণে এক্সের জায়গায় এ বসিয়েছি দুই দিকে, তাহলে এখানে চলে আসে এফ অফ এ। এবারে দেখো এটা তো ছিল সমীকরণ, এবার ম্যাট্রিক্স সমীকরণে এখানে যেখানে আই আছে সেটা হয়ে যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা কত ক্রমের? এটা যত ক্রমের ম্যাট্রিক্স হবে আইটা হবে ঠিক তত ক্রমেরই আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এক্স এর জায়গায় এ বসিয়েছি, তাহলে এখানে চলে আসে এ, এখানে চলে আসে এ স্কোয়ার, এভাবে চলে আসে এ টু দি পাওয়ার 20। ওকে, এবারে দেখো এখন এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি লিখতে পারি? এ ইন্টু এ, তাই কি না? তো এই এ স্কোয়ার ম্যাট্রিক্স এর মানটা ধরো আমি বের করব, তো মানটা বের করছি, গুণ করছি 0707 0707 0707, গুণ করে দেখছি যে একটা আমি নাল ম্যাট্রিক্স পাচ্ছি। ওকে, একই রকম ভাবে তোমরা এ কিউব বের করবে, তো এ কিউব মানে লিখতে পারো এ স্কোয়ার ইন্টু এ। এবার দেখো এ স্কোয়ারটা অলরেডি 0000 পেয়েছে, মানে নাল ম্যাট্রিক্স পেয়েছে, তার সঙ্গে যদি এ গুণ করো একই রকম ভাবে দেখবে আবারও একটা নাল ম্যাট্রিক্সই পাচ্ছে। এইরকম ভাবে যদি তুমি এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5 এরকম ভাবে চলতে চলতে এ টু দি পাওয়ার 20 পর্যন্ত করো, প্রত্যেকটাই পাবে এক একটা নাল ম্যাট্রিক্স। ওকে, এবারে আমাদের সেই ম্যাট্রিক্স সমীকরণে চলে যাব। তো সমীকরণে কি ছিল? এফ অফ এ সমান সমান আইডেন্টিটি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস ডট 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 এ টু দি পাওয়ার 20, তাই তো? এবারে আমি কি করেছি দেখো, এই যে এই দুটো ম্যাট্রিক্স ছাড়া, এই দুটো ম্যাট্রিক্স ছাড়া বাকি সমস্তগুলো তো জিরো, তাই ওইগুলো যোগ ফলে আর আসবে না, কারণ জিরোর সঙ্গে জিরো যোগ করলে তো জিরোই আসে। এবার এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে কত আসে? 1+0 1, 0+7 মানে 7, 0+0 0, 1+0 1, এটাই হয়ে গেল আমাদের এফ অফ এ এর নির্ণয় ভ্যালু। ওকে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো অপশানে কি আছে? অপশান সি, অপশান সি হলো আমাদের অ্যান্সার। এবারে দেখো 15 নম্বরে একটা এমসিকিউ আছে, সেই এমসিকিউ এ লেখা আছে এ হচ্ছে শুধুমাত্র একটা বর্গ ম্যাট্রিক্স, এটুকুই আমাকে কন্ডিশন বলে দিয়েছে, দিয়ে বলেছে এ স্কোয়ারটা প্রতিসম হবে না বিপ্রতিসম হবে না কর্ণ ম্যাট্রিক্স হবে না এদের কোনোটি নয়, সেটা টেস্ট করতে হবে। তাহলে আগে আমি প্রতিসম বিপ্রতিসম চেক করতে হবে। তো এই প্রতিসম বিপ্রতিসম চেক করতে গিয়ে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে এ ট্রান্সপোজ বের করে দেখতে হয়। তো এখানে দেখো ম্যাট্রিক্সটাই হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার যেহেতু টেস্ট করতে হবে তাহলে এ স্কোয়ারের ট্রান্সপোজ ধরো আমি চেক করব, তাহলে এ স্কোয়ার মানে আবার কি লিখতে পারো? এ ইন্টু এ তার ট্রান্সপোজ, তাই কি না? এবারে একটু আগে আমি প্রপার্টিতে বলেছিলাম যে এ বি এর ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা আমি তোমাদের একটু আগে প্রপার্টিতে বলেছিলাম, তাই তো? তাহলে এ বি এর এই এ এ এর ট্রান্সপোজ মানে কি? এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তো এটা মানে লিখতে পারো এ ট্রান্সপোজ স্কোয়ার। এবারে এইটার সঙ্গে এটা মিলিয়ে দেখো, না এটা প্রতিসমর কন্ডিশন না এটা বিপ্রতিসমর কন্ডিশন, আবার কর্ণ ম্যাট্রিক্স হবে সেটারও কোনো গ্যারেন্টি নেই, অন্য কিছুও হতে পারে, তাই জন্য এটার জন্য অপশান হবে অপশান ডি, মানে এদের কোনোটিই নয়। ওকে, অপশান ডি, কারণ এখান থেকে কোনো শর্তই আসছে না, কিছুই বলা যাচ্ছে না যে ম্যাট্রিক্সটা কেমন টাইপের ম্যাট্রিক্স হবে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমরা গ্রুপে হয়তো গ্রুপে কেউ মেসেজ করেছিলে যে অতি সংক্ষিপ্ত 20 নম্বরের প্রবলেমটা নিয়ে একটুখানি সমস্যা হয়েছে, তো সেটা একটুখানি বলবো। অতি সংক্ষিপ্ত 20 নয় সরি সংক্ষিপ্ত 20। তো এই সংক্ষিপ্ত 20-র যে প্রবলেম, সংক্ষিপ্ত 20-ও তো নয় এটা,
কই, যা হোক কোনো একটা প্রবলেম, সেটা কত নম্বর আমার এখানে লেখা নেই, তবু একটুখানি বলে দিই। ধরো এরকম বলে দিয়েছে, এ ম্যাট্রিক্স এটা দেওয়া আছে, সেখান থেকে বলেছে যে এ স্কোয়ার বের করতে। তো এ স্কোয়ার বের করা হয়েছে, এ স্কোয়ার বের করার পর কন্ডিশনে বলে দেওয়া ছিল এ স্কোয়ার ইজ ইকাল টু আই দিয়ে। আচ্ছা এটা এমসিকিউ 20 নম্বর প্রবলেম, ওকে এমসিকিউ 20 নম্বর প্রবলেম। তো এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং কন্ডিশন দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকাল টু আই, তাহলে সেখান থেকে আমি এ স্কোয়ার বের করেছি। এবার কন্ডিশনে যেহেতু এ স্কোয়ার সমান সমান আই দেওয়া আছে, তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন হবে? যদি তাদের কারেসপন্ডিং পজিশনের এলিমেন্টগুলো সমান হয়ে যায়। তাহলে এখানে দেখো এই পজিশনে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এখানে 1, তাহলে এটা সমান সমান ওয়াই, এবং সেখান থেকে কন্ডিশন আসে অপশন সি, ঠিক আছে। তারপরে তোমাদের অতি সংক্ষিপ্তের লাস্ট যে প্রবলেমটা আছে, 12 নম্বর প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, বারবার পরীক্ষায় আসে, একটুখানি দেখো। তো ওখানে দেখো একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, সেটা আমাকে দেখাতে বলেছে। তো দেখো এ ম্যাট্রিক্স এইটা আছে, সেখান থেকে তুমি এ ট্রান্সপোজ বের করলে, এবারে তোমাকে দেখাতে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, ওকে। সেখান থেকে কি দেখাতে বলেছে, এ মাইনাস এ ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবারে দেখো এই বিপ্রতিসম ম্যাট্রিক্স বের করার জন্য আগে তো ম্যাট্রিক্সটা বের করতে হবে, তো আমি এ মাইনাস এ ট্রান্সপোজ বের করে ফেলেছি, ঠিক আছে। এবারে এ মাইনাস এ ট্রান্সপোজ আমি যখন বের করে ফেললাম, এখানেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যায়নি, এখানে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজটাকে বিপ্রতিসম সেটা দেখাও। তাহলে এই ম্যাট্রিক্সটার আবার ট্রান্সপোজ নিয়ে দেখব যে আবারও এই ম্যাট্রিক্সটা রিটার্ন আসে কিনা, বোঝা গেছে। এবারে দেখো এ মাইনাস এ ট্রান্সপোজের আমি আবারও ট্রান্সপোজ নিয়ে দেখছি, তো আমি ট্রান্সপোজ নিচ্ছি, ট্রান্সপোজ নিলে এটা ট্রান্সপোজ কি হবে, এই যে 0 - 1 এটা সারিতে আছে স্তম্ভে চলে এসছে, আর এই যে এটা সারিতে আছে স্তম্ভে চলে এসছে। এবার দেখো এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কি চলে আসে, 0 - 1 - 0। এবারে দেখো এই যে ম্যাট্রিক্সটা পেলে, এই ম্যাট্রিক্সটা আবার হচ্ছে এ মাইনাস এ ট্রান্সপোজের ভ্যালু, তাহলে এখান থেকে এটা মানে লিখে দিতে পারো মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে বলে দিতে পারো এ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে এই যে ম্যাট্রিক্সটা এ মাইনাস এ ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, ওকে। এতদূর পর্যন্ত যদি করো তবেই কিন্তু কমপ্লিট অ্যান্সার হবে, কেউ যদি এত দূরে করেই তারপরে বলে দাও যে এ মাইনাস এ ট্রান্সপোজ বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এই টাইপের প্রবলেম তোমাদের পরীক্ষায় বারবার আসে, তো এই মানে প্রবলেমগুলো তোমাদের করতে হবে। তো এই প্রবলেমটা হচ্ছে সংক্ষিপ্ত 10 নম্বর অঙ্ক। তো সংক্ষিপ্ত 10 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, এ সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে বলেছে যে এ স্কোয়ার মাইনাস 4a - 5i ইজ ইকাল টু নাল ম্যাট্রিক্স, সেটা দেখাতে বলেছে, ঠিক আছে। তো এই দেখানোটা হয়তো অনেকেই পারবে। তারপরে আরও একটা লেজুর জুড়ে দেয় যে এখান থেকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তো তোমাদের বিপরীত ম্যাট্রিক্স সেটা বলাই হয়নি, এখন একটুখানি বলবো। তো তার আগে দেখো, আগে ফার্স্ট পার্টটা প্রুফ করি। এবারে দেখো এ ম্যাট্রিক্স হচ্ছে এটা, সেখান থেকে এ স্কোয়ার বের করা হয়েছে, এই গুণ তো তোমরা অলরেডি শিখেছো, তাই এই গুণটা আমি বেশি বেশি কিছু বলছি না, গুণটা হয়ে গেল এটা। এবারে দেখো এই যে পার্ট এ স্কোয়ার মাইনাস 4a - 5i, এটাকে দেখাতে বলেছে নাল ম্যাট্রিক্স, তাহলে আমি যে এ স্কোয়ার এর ভ্যালু পেলাম সেটা লিখে ফেলেছি। তারপরে 4a মানে কি, 4 × A ম্যাট্রিক্স, তারপরে 5 × আইডেন্টি ম্যাট্রিক্স লিখে ফেলেছি। এবারে দেখো এইটা যেমন ছিল থাকলো, এই ম্যাট্রিক্সটাকে 4 দিয়ে গুণ, মানে কি এই ম্যাট্রিক্স এর মধ্যেকার প্রত্যেকটা এলিমেন্টকেই 4 দিয়ে গুণ গুণ করে ফেলেছি, তারপরে এই ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্টকে 5 দিয়ে গুণ করেছি, যে যেমন এমনি যোগ বিয়োগ হয় সেই যোগ করেছি, এবং তাতে পেয়েছি নাল ম্যাট্রিক্স, সেটা প্রুভ হয়ে গেল, ওকে। এবারে দেখো কিছু কিছু প্রবলেমে, এরপরেই তোমরা দীর্ঘের প্রবলেমে পাবে, সেখান থেকে যে এর বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তো এই বিপরীত ম্যাট্রিক্সের কন্ডিশন কি, ধরো এ আর বি দুটো ম্যাট্রিক্স এমনভাবে সংজ্ঞাত যাতে এ বি সমান সমান বি এ সমান সমান আইডেন্টিটি হয়ে যায়। তাহলে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, তাহলে সেখান থেকে বলে দেব যে এ ইনভার্স সমান সমান বি, অর্থাৎ বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, ওকে। যদি দুটো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এরকম হয় এ বি সমান সমান বি এ সমান সমান আই, তাহলে এ ইনভার্স সমান সমান বি বলতে পারি, অর্থাৎ বি ম্যাট্রিক্সটাকে বলা হয় এ এর বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার যেহেতু বি সমান সমান এ ইনভার্স, তাহলে এই কন্ডিশনটাকে আবার এইভাবেও লেখা যায়, এ এ ইনভার্স সমান সমান এ ইনভার্স ইন্টু এ সমান সমান আইডেন্টিটি। এবারে দেখো এই যে কন্ডিশন, এখান থেকে আমি
এর বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করব সেটা একটুখানি দেখে নিই। ধরো এটা সমান সমান এটা আছে, এবার এই দুটো জায়গা থেকে ধরো আমি কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি, এ ধরো কমন নিয়ে নিলাম, তাহলে এ কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকে, এটা চলে আসে এ। এবার দেখো এটা যদি রিয়েল নাম্বারের আমি কমন নিতাম তাহলে কি, এখান থেকে এ কমন নিলে আমি নিয়ে নিতাম এ মাইনাস ফোর, কিন্তু যেহেতু এটা ম্যাট্রিক্স তাই এখান থেকে যখন এ কমন নিয়ে নিচ্ছে এখানে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে। একটু খেয়াল রাখবে এই জায়গাটা কিন্তু যখনই এ কমন নিয়ে নিচ্ছ চলে আসে ফোর আই, ওকে। আর এই যে মাইনাস ফাইভ আই সেটাকে আমি এপাশে নিয়ে চলে গেলাম, এটা হয়ে গেল প্লাস ফাইভ আই। এবারে দেখো এখানে যে ফাইভ আছে সেটাকে এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে এটাকে ওয়ান বাই ফাইভ আকারে এইদিকে আনতে হবে, তাহলে এ ইন্টু ওয়ান বাই ফাইভ ইন্টু এ মাইনাস ফোর আই সমান সমান আইডেন্টিটি। এবারে এই যে ম্যাট্রিক্স এটাকে যদি তুমি বি ম্যাট্রিক্স বলে ধরো তাহলে হিসেব মতো এ বি সমান সমান আই পাচ্ছ, এই ম্যাট্রিক্সটাকে যদি বি ম্যাট্রিক্স বলে ধরো সাপোজ তাহলে এ বি সমান সমান আই। এবারে এ বি সমান সমান যখনই আই হয়ে গেল, এই যে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞায় কি বলেছিলাম, এ বি সমান সমান আই হলেও বিটা হয়ে যাবে এ এর বিপরীত ম্যাট্রিক্স, আবার বি এ সমান সমান আই হলেও বলে দিতে পারবো যে বিটা হয়ে যাবে এ এর বিপরীত ম্যাট্রিক্স, ওকে। তাহলে এখান থেকে বলে দিতে পারবো যে ইনভার্স সমান সমান বি, মানে বি সমান সমান এই যে এইটা সেটাই হয়ে যাবে এ এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সটা কি সেটা আগে নির্ণয় করতে হবে, তো বি ম্যাট্রিক্স মানে কি ধরেছি ওয়ান বাই ফাইভ ইন্টু এ মাইনাস ফোর আই, তাই তো? তো এই ওয়ান বাই ফাইভ থাকলো, এ ম্যাট্রিক্সটাকে আমি আলাদা করে লিখেছি, আবার এই ফোর আইটাকে, ফোর আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে আমি ফোর দিয়ে গুণ করছি, তো সেই গুণফলটা করে ফেলেছি, ওকে। এবারে দেখো এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ, তো ম্যাট্রিক্সের বিয়োগ যেমন নর্মালি সে করতে হয় সেটা রেখে দিয়েছি ওয়ান বাই ফাইভ বাইরে রেখেছি। এবার চাইলে তোমরা কেউ এই ওয়ান বাই ফাইভকে ম্যাট্রিক্সের ভেতরেও ঢোকাতে পারো, কোনো অসুবিধে নেই, এবং তারপরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হয়ে যাবে এ এর বিপরীত ম্যাট্রিক্স, ওকে। তো সেটাকেই আমরা এই ইনভার্স বলে সূচিত করি। এই টাইপের একটা প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, চার নম্বরের একটা প্রবলেম যে এরকম একটা সমীকরণকে সিদ্ধ করাও তারপরে বলো যে এর বিপরীত ম্যাট্রিক্সটা কত, ঠিক আছে? এই রকম টাইপের প্রবলেম 90% ক্ষেত্রেই আসে, ঠিক আছে? এবারে আমি তোমাদের কিছু এক্সাম্পলের কথা বলবো, এক্সাম্পল তোমরা হয়তো অলরেডি অনেকেই করেছো, তবুও যে প্রবলেমগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলবো, সেটা হচ্ছে উদাহরণ টু তোমরা ভালো করে দেখবে, তারপরে দেখবে উদাহরণ ফাইভ, উদাহরণ ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা ভালো করে দেখবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে এই যে আট নম্বর প্রবলেম, এই যে আট নম্বর প্রবলেমটা ভালো করে দেখবে, ঠিক আছে? এ ও বি যদি কোনোটাই শূন্য ম্যাট্রিক্স না হয় তাহলে এ বি ইজ ইকাল টু জিরো, তাহলে একটা উদাহরণের সাহায্যে এটা সত্যতা প্রমাণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ওকে। তারপরে যেটা করার সেটা হচ্ছে তোমরা করতে পারো উদাহরণ ষোলো, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ভালো করে দেখতে পারো, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো প্রবলেম। তারপরে সতেরো নম্বরের প্রবলেমটাও দেখতে পারো, ঠিক আছে? তারপরে যেটা দেখার, এই যে একটু আগে আমি বললাম যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আঠেরো নম্বর প্রবলেম, ঠিক আছে? ভালো করে দেখবে এই প্রবলেমটা, পরীক্ষায় আসার মতো এই টাইপের প্রবলেম একটা আসে পরীক্ষায়, ওকে। তারপরে যেটা করার সেটা হচ্ছে, তারপরে এই যে বাইশ নম্বর যে প্রবলেমটা, বাইশ নম্বর প্রবলেমটা এটাও তোমরা করবে, বাইশ নম্বর প্রবলেম এই প্রবলেমটাও ভালো করে করবে, ওকে। এই পর্যন্তই, এই উদাহরণগুলো করলেই মোটামুটি তোমরা চ্যাপ্টারটা কভার করতে পারবে, এরপরে তোমরা এইভাবে এক্সারসাইজের অঙ্ক করতে থাকো। যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো, অবশ্যই আমি সমাধান করে দেবো। থ্যাংক ইউ।